নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পরে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা যে কোনো গ্রহ প্রতিকার যদি আমার থেকে করাতে চান, অথবা আমার কাছে এসে আপনারা যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে চান বা জ্যোতিষ শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটির মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আমার অবশ্যই দুটি মোবাইল নাম্বার আপনারা স্ক্রিনেতেও দেখতে পাচ্ছেন, এই নাম্বারটির মাধ্যমে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আমাকে কল করে আপনার বক্তব্য আমার কাছে পৌঁছে দিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা দশম ভাব নিয়ে আলোচনা করব এবং আপনারা যারা আজকে অনুষ্ঠানটি প্রথম দেখছেন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ জানাবো যে আপনারা অনুষ্ঠানগুলি আমি অর্থাৎ লগ্ন থেকে অলরেডি নবম ভাব অবধি আলোচনা করেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত অনুষ্ঠানগুলি দেখতে পারেন, তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। আমরা আলোচনা করছি যে আজকে যেমন যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো যে দশম ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পারে, সেই সমস্ত গ্রহরা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা। অবশ্যই দশম ভাব খুব গুরুত্বপূর্ণ একটি ভাব, কারণ এই ভাব থেকে কর্ম বিচার করা হয়। আপনারা হয়তো জানেন যে বর্তমান যুগ যুগেতে বা বর্তমান যুগ কেন বলবো, যে কোনো যুগই আসুক না কেন, সেখানে কর্মের প্রাধান্য কিন্তু সর্বোচ্চ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আমাদের কর্ম কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ যেইখান থেকে আমরা অনেকটা জীবিকা বিচার করে থাকি, অর্থাৎ যে ধরনের কর্ম করে আমরা অর্থ উপার্জন করে আমাদের সংসারকে চালিত করি, সেই ধরনের কর্ম এবং জাগতিক কর্ম, যাবতীয় কর্ম একজন মানুষের সবটাই কিন্তু দশম ভাব থেকে দেখা হয়ে থাকে। আমরা যখন সিক্সথ হাউস নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা সিক্সথ হাউসের আলোচনার ক্ষেত্রে বলেছিলাম যে সিক্সথ হাউস থেকে চাকরি বা জীবিকা বিচার করা হয়ে থাকে। কিন্তু সিক্সথ হাউস যদি কোনোভাবে মানে দশম ভাব যদি সহায়তা না করে, সহযোগিতা যদি না করে, তাহলে সিক্সথ হাউসের ক্ষেত্রে কিন্তু একার দ্বারা সেই ক্ষমতা নেই কিন্তু চাকরি বা জীবিকা তৈরি করার ক্ষেত্রে। অর্থাৎ আমরা বলতেই চাইছি যে দশম ভাব যেহেতু কর্ম বিচার করা হয় এবং দশম ভাব কিন্তু একজন মানুষের জীবনের ক্ষেত্রে খুব ভাইটাল ভূমিকা পালন করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই দশম ভাব কিন্তু আমাদের 12টি ভাবের মধ্যে সবথেকে মজবুত একটি কেন্দ্রস্থান বলা হয়ে থাকে। অর্থাৎ দশম ভাবের কেন্দ্রত্ব ক্ষমতা কিন্তু সব থেকে বেশি, এবং দশম ভাবের ভিতরে উপচয় ভাব হওয়ার কারণে, অর্থাৎ উপচয় স্থান হওয়ার কারণে দশমের ভেতরে কিন্তু উপচয় স্থানের গুণ এবং কেন্দ্রত্ব গুণ দুটোই কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তবে দশমের কেন্দ্রত্ব গুণটা কিন্তু উপচয়ের থেকেও কিন্তু স্ট্রং বলা যেতে পারে। অর্থাৎ আমরা যেমন উপচয় স্থানের ক্ষেত্রে বলেছিলাম যে উপচয় স্থানেতে বিভিন্ন অশুভ গ্রহরা এসে গেলে পারে শুভ ফল প্রদান করে, কিন্তু শুভ গ্রহরা ততটা শুভ ফল প্রদান করতে পারে না। কিন্তু এখানে দশম যেহেতু উপচয় স্থান কিন্তু যেহেতু কেন্দ্রস্থান, তাই এই ঘরেতে শুভ গ্রহ বা অশুভ গ্রহ যে ধরনের গ্রহই চলে আসুক না কেন, সেই সমস্ত গ্রহরা কিন্তু অবশ্যই তাদের শক্তি বৃদ্ধি হয় এই ঘরে এসে গেলে পারে, এবং সেই সমস্ত গ্রহরা যেই ভাবের অধিপতি সেই ভাবটিও কিন্তু একটু মজবুত অবশ্যই হয়। তবে বিভিন্ন কেন্দ্রের ক্ষেত্রে আমরা যেমন কেন্দ্রের ক্ষেত্রে একটা কথা বিশেষভাবে বলবো যে কেন্দ্রস্থানে যদি একাধিক পাপগ্রহ অবস্থান করে সেটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে দশম মানে কেন্দ্র বলতে লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, এই চারটি জায়গা হচ্ছে কেন্দ্রস্থান। এবং জ্যোতিষের একটি সূত্র আছে বিশেষভাবে যে কেন্দ্রস্থানে অতিরিক্ত পাপগ্রহ কিন্তু সেই জাতককে দরিদ্রতা নিয়ে আসতে পারে, সেই জাতকের জীবনকে ডিসব্যালেন্স করে দিতে পারে এবং সেই জাতকের খুঁটিকে নড়বড়ে করে দিতে পারে, সেই জাতকের জীবনযাত্রার মানকে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্বল করে দিতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আর একটা কথা বলতে পারি যে দশমভাবে যদি কোনো রকমের গ্রহ চলে আসে, অর্থাৎ সেটি শুভ হোক বা অশুভ হোক নৈসর্গিক, সেটি কিন্তু অবশ্যই তার শক্তি বৃদ্ধি পায় এবং অবশ্যই কিন্তু সেই গ্রহটা যেই ভাবের অধিপতি সেই ভাবটার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা বল বৃদ্ধি করে। দশম ভাব খুব ইম্পর্টেন্ট ভাব। আমরা যদি ভালো করে নজর দিই, আমরা যদি ভালো করে তাকাই দশম ভাবটির দিকে, তাহলে দশম ভাবের ভেতরে একটা বিশেষত্ব ব্যাপার দেখতে পাবো।
ব্যাপারটা হচ্ছে কি, দশম ভাব কিন্তু নবম ভাব এবং একাদশ ভাবের মধ্যবর্তী একটি স্থান, অর্থাৎ যেখান থেকে আমরা ভাগ্য এবং অপরদিকে যেখান থেকে আমরা সফলতা, অর্থাৎ নবম ভাব থেকে আমরা সৌভাগ্য এবং একাদশ ভাব থেকে আমরা সফলতা বিচার করে থাকি, এই দুটো ভাবের মধ্যস্থান হচ্ছে দশম ভাব, যেখান থেকে আমরা কর্ম বিচার করে থাকি। অর্থাৎ দুটো স্ট্রং স্ট্রং ভাব মানুষের জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভাব কিন্তু দশম ভাবের ডান পাশে এবং বাঁ পাশে রয়েছে। অর্থাৎ দশম ভাবটা কিন্তু মানে এমন একটা জায়গায় দশম ভাবটা তৈরি হয়েছে বা কর্মস্থানটাকে এমন একটা জায়গা দেওয়া হয়েছে যেটি কিন্তু ভাগ্য এবং সফলতার মধ্যবর্তী জায়গা, অর্থাৎ যেখান থেকে কিন্তু আমরা বলতেই পারি যে কর্ম প্রদান করে কর্মের দ্বারা কিন্তু সফলতা আসতে পারে, আবার ভাগ্যর সহায়তায় কিন্তু কর্ম লাভ হতে পারে। আর আমরা যারা আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা বোঝেন, জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা জানেন বা চেষ্টা করেন বোঝার, তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে এই কথাগুলো বলছি যে আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে নবম ভাবের পরের স্থান হচ্ছে দশম ভাব, অর্থাৎ ভাগ্যের সহায়তায় কর্মক্ষেত্রে বিশেষ ভাগ্যের সহায়তা কর্মক্ষেত্রের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আবার দশমের পরের স্থান হচ্ছে একাদশ স্থান, যেখান থেকে সফলতা বিচার করা হয়। তাহলে কর্মর রেজাল্ট, কর্মের কর্ম করার পর, পরিশ্রম করার পর যে রেজাল্ট আসে সেটাই কিন্তু মানুষের জীবনকে সফলতাকে নিয়ে আসে, অর্থাৎ কর্মস্থান কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। যাই হোক, এগুলো তো হলো জ্যোতিষের বিষয়, কিন্তু যারা জ্যোতিষশাস্ত্রকে অতটা বেশি করে বোঝেন না, যারা জ্যোতিষ সম্পর্কে ততটা জ্ঞান রাখেন না, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে কর্মস্থান কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। অর্থাৎ প্রত্যেক মানুষ, আমাদের সবাইকে কিছু না কিছু কর্ম করে কিন্তু নিজের জীবনকে অতিবাহিত করতে হবে, নিজের সংসারকে চালিত করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার জন্মচক্রের কর্মস্থানটি কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই ক্ষেত্রে। অর্থাৎ আপনার দশম ভাবটি যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায়, দশম পতি যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায়, দশম ভাবটি যদি বিভিন্নভাবে খারাপ একটা জায়গা তৈরি করে, তাহলে কিন্তু আপনার জীবনে কর্ম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম সমস্যা চলে আসবে এবং সেটি কিন্তু অনেক মানুষকে জর্জরিত করে ফেলে, অনেক মানুষকে কিন্তু শেষ করে ফেলে। আবার কিছু মানুষ এমনও আছে যারা কিন্তু তার পরিশ্রম, তার মেধাশক্তি, তার বুদ্ধি, তার প্রতিভার দ্বারা কিন্তু আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। আজকে কিন্তু আমরা তাদেরকে অনেক ভালোভাবে দেখতে পাই, অর্থাৎ তারা একটা নিজের ক্ষমতাতে একটা ভালো জায়গা পেয়েছে। অর্থাৎ এইসবই কিন্তু কর্মের ঘরের একটা খেলা বলা যেতে পারে, অর্থাৎ কর্মভাবের একটা খেলা। অর্থাৎ কর্মভাব যদি আপনার ভালো থাকে তাহলে পারে কিন্তু, এটা আমরা বলি না যে কেন্দ্রস্থানগুলি হচ্ছে চারটি, একটি টেবিলের চারটি খুঁটির মতো, যদি দশম ভাব অর্থাৎ কর্মস্থান যদি আপনার ভালো থাকে তাহলে পারে আপনি মনে রাখবেন যে আপনার আপনার টেবিল অর্থাৎ আপনার টেবিলের একটা খুঁটি তো অন্তত প্রচণ্ড শক্তিশালী হয়ে রয়েছে, যেটা আপনাকে কোনো না কোনো দিন কিন্তু অবশ্যই ভালো জায়গায় নিয়ে যাবে। তাই আজকের আমাদের আলোচনা কর্মস্থানকে কেন্দ্র করে, এবং আমরা আজকে বোঝার চেষ্টা করব যে দশম ভাব থেকে কী কী বিষয় বিচার করা হয়ে থাকে এবং দশম ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পরে সেই সমস্ত গ্রহরা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে থাকে। অবশ্যই এটি সম্পূর্ণ ফলাফল না, দশম ভাবের ক্ষেত্রে আমরা যখন দশম ভাবের বিচার বিশ্লেষণ করব তখন আমাদের বিশেষ কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রধান হচ্ছে যে দশম ভাবের অধিপতি, দশম ভাবকারক গ্রহ রবি, মঙ্গল, বৃহস্পতি, বুধ এবং শনি, এদের বলাবল দশম ভাবের ওপর অবস্থিত গ্রহ এবং দশম ভাবের ওপর দৃষ্টরত গ্রহ, এই সবকটি বিষয়কে পর্যবেক্ষণ করে আমরা কিন্তু দশম ভাবের পূর্ণাঙ্গ ফলাফলে পৌঁছাতে পারব। কিন্তু আজকে আমাদের যে বিষয়টিকে আলোচনা সেটি হচ্ছে দশম ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পরে সেই সমস্ত গ্রহরা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে থাকে। তবে এইটুখানি আলোচনাতেই কিন্তু দশম ভাবের সম্পূর্ণ ফল কখনোই প্রকাশ করা যায় না, অর্থাৎ দশম ভাবের সম্পূর্ণ ফল প্রকাশ করতে গেলে পরে কিন্তু আমাদেরকে আরও অনেকগুলো বিষয়ের ওপর দেখতে হবে, আরও অনেকগুলো বিষয়কে কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে পর্যবেক্ষণ করে বার করতে হবে। তবে আমরা চলে আসি আজকের আলোচনাতে। অবশ্যই আমরা প্রথমেই জেনে নেব যে দশম ভাব থেকে কী কী বিষয় বিচার করা হয়ে থাকে। প্রথমে হচ্ছে দশম ভাব হচ্ছে কর্মের ভাব, এবং দশম ভাব যেহেতু কর্মের ভাব সেই কারণে আমরা কিন্তু প্রথমেই বলতে পারি যে দশম ভাব থেকে কিন্তু কর্ম বিচার করা হয়ে থাকে, দশম ঘর থেকে কিন্তু মান সম্মান যশ খ্যাতি বিচার করা হয়ে থাকে, দশম ভাব থেকে কর্মের প্রকৃতি বিচার করা হয়ে থাকে, অর্থাৎ কী ধরনের কর্ম করলে পারে আপনার ক্ষেত্রে বেটার হবে বা আপনার আপনার দশম ভাবটি কী ধরনের কর্মকে ইন্ডিকেট করছে, এই ধরন এই বিষয়টাও কিন্তু দশম ভাব থেকে উঠে আসে। আবার দশম ভাব থেকে কিন্তু আপনার কর্মের
কতটা উন্নতি হতে পারে, আপনার কর্মের কতটা পদোন্নতি হতে পারে, আপনার কর্ম কী ধরনের জায়গায় হতে পারে, আপনার কী ধরনের কর্মের সঙ্গে যুক্ত হলে পারে বেটার হবে, আপনার কর্ম সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু দশম ভাব থেকে পাওয়া যেতে পারে। এছাড়াও দশম ভাব থেকে আমরা কিন্তু মান সম্মান যশ খ্যাতি বিচার করে থাকি। দশম ভাব থেকে কিন্তু আমরা পিতা বিচার করে থাকি। এই পিতার ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয় বারবার, এবং সেখানে আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদেরকে জানাবো। বিভিন্ন বইতে আমরা বিভিন্নভাবে কিন্তু পাই, পিতার ক্ষেত্রে আমরা কখনো নবম ভাবকে পাই, আবার কখনো কখনো দশম ভাবকে পাই, এবং আমরা কনফিউজড হয়ে যাই যে নবম ভাব পিতা না দশম ভাব পিতা। তবে সেক্ষেত্রে আমি একটা যেটা খুব সরল সাদাসিধেভাবে আপনাদেরকে বোঝাবো, অত প্র্যাকটিক্যালি খুব জটিল জটিল কথা বলবো না, সরল সাদাসিধে কথা যদি আপনি ধরতে চান তাহলে পারে আমি যেটা বলবো যে আপনার পিতা অর্থাৎ আপনার যেই পিতা আপনাকে জন্ম দিয়েছে এবং যেই পিতা আপনাকে লালন পালন করেছে, অর্থাৎ আপনার যতক্ষণ না আপনি কোনো রোজগারের সঙ্গে সংযুক্ত হয়েছেন সেই অবধি যেই পিতা আপনাকে জন্ম দেওয়া থেকে লালন পালন করেছে সেই পিতাটা কিন্তু আমরা নাইন্থ হাউস থেকে বিচার করব। কিন্তু যেই মুহূর্তে আপনি কোনো রোজগারের সঙ্গে সংযুক্ত হয়ে গেলেন, আপনি কোনো কর্মজীবনে প্রবেশ করে গেলেন, সেইখান থেকে কিন্তু আপনার পিতা দশম ঘর থেকে বিচার করা হবে। এটা আমার ব্যক্তিগত মতামত, এই বিষয়টা আপনারা ভুলভাবে নেবেন না, এটাকে প্র্যাকটিক্যালি আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেখুন। আমার মনে হয় যে অনেক জায়গা থেকে এই মানে অনেক সময় আমার এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার বলে মনে হতে পারে। তবে যাই হোক, দশম ভাব থেকেও পিতা বিচার করা হয়। দশম ভাব থেকে আমরা কিন্তু অবশ্যই সামাজিক সম্মান বিচার করে থাকি। দশম ঘর থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের কর্ম পরিবর্তন, এই জায়গাটাও কিন্তু দশম ভাব থেকে বিচার করে থাকি। বিভিন্নভাবে কিন্তু আমাদের কর্মের পরিবর্তন ঘটে, বিভিন্নভাবে ট্রান্সফার হয়ে যায় একজন আর এক জায়গায়, কর্মক্ষেত্রে দেখা যায় বিভিন্নভাবে ট্রান্সফার হয়ে যায় বা একাধিক কর্ম পরিবর্তন করে যারা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দশম ভাবের পর্যবেক্ষণ থেকে অবশ্যই উঠে আসতে পারে। এছাড়াও কিন্তু দশম ভাব থেকে কিন্তু মানে কোনো রাজনৈতিক বা কোনো নেতৃত্বপ্রবণ কর্মকাণ্ডর ক্ষেত্রে কিন্তু নেতৃত্বপ্রবণ কর্মের ক্ষেত্রেও কিন্তু দশম ভাব থেকে বিচার করা হয়ে থাকে, এবং দশম ভাব থেকে কিন্তু অনেকটাই মানে আমরা যেটাকে বলি যে দশম ভাব থেকে আমরা কিন্তু মানে আমাদের যে আমরা কি বলবো ওটাকে মানে আমাদের যে বিভিন্ন রকম পুরস্কার পাওয়া যায় না, বিভিন্ন রকম অ্যাওয়ার্ডস পাওয়া যায়, যেগুলো যে ধরনের অ্যাওয়ার্ড বা পুরস্কার বা বিভিন্ন রকম উচ্চ সম্মান যেগুলো পাওয়া যায় সেই ধরনের বিষয়গুলো কিন্তু দশম ঘর থেকে বিচার করা হয়ে থাকে। অর্থাৎ সাধারণ সম্মান, একজন মানুষের জীবনে সে সাধারণভাবে কতটা সম্মান পেতে পারে সেটাও যেমন বিচার করা হয়ে থাকে, তেমন একজন মানুষ কি কোনোভাবে পুরস্কৃত হতে পারে কোথাও, বা একজন মানুষ কি কোনো বড় অ্যাওয়ার্ড পেতে পারে কোনো জায়গায় কোনো কাজের ক্ষেত্রে বা কোনো বিষয়ের ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দশম ভাব থেকে পর্যবেক্ষণ করে কিন্তু আমরা অবশ্যই বার করে নিয়ে আসতে পারব। দশম ভাবের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বললাম যে দশম ভাবের কারক গ্রহ হচ্ছে রবি, বৃহস্পতি, শনি, বুধ, এগুলো হচ্ছে দশম ভাবের কারক। মঙ্গলও কিন্তু দশম ভাবের ক্ষেত্রে দিকবল প্রাপ্তি করে, মঙ্গলের খুব পছন্দের স্থান কিন্তু দশম স্থান। তাই এখানে কারক গ্রহগুলো কিন্তু অনেকগুলি আছে, অর্থাৎ পাঁচখানা গ্রহকে দশমের কারক হিসাবে প্রাধান্য দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। তবে যে কোনো কলকারখানা সংক্রান্ত কর্মকাণ্ড বা যে কোনো লেবার রিলেটেড কাজকর্মের সঙ্গে কিন্তু শনি সবসময় একটা যুক্ত থাকে, শনিকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ যখনই আমরা কোনো চাকরি করব তখনই অবশ্যই, চাকরি মানে হচ্ছে দাসত্ব করা, সেক্ষেত্রে কিন্তু শনির একটা প্রাধান্য কিন্তু আছে। এবং মহারাশির টেন্থ হাউস অর্থাৎ মকর রাশির অধিপতি শনি, সেক্ষেত্রে কিন্তু যে কোনো কর্মের ক্ষেত্রে কিন্তু শনি অবশ্যই কারক, এবং শনির স্ট্রেংথ জন্মছকের মধ্যে যদি ভালো থাকে তাহলে পারে কিন্তু কর্মের ক্ষেত্রেও কিন্তু সেটি একটা আশানুরূপ ফলপ্রদ জায়গা তৈরি করে। আমরা যদি রবি থেকে, রবি দশমের কারক, রবির কিন্তু রবিও দশম ঘরে দিকবল প্রাপ্ত করে, এবং রবির সব থেকে পছন্দের জায়গা হচ্ছে টেন্থ হাউস, এবং রবি যদি দশমভাবে থাকে তাহলে উচ্চ পদস্থ কর্মচারী, সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে পারে সেই জাতক, বা সেই জাতকের মান সম্মানকে রবি প্রচণ্ড বৃদ্ধি করে দশমভাবে থাকলে পারে। এবং রবি কিন্তু দশমভাবের সরকারি বা উচ্চ পদস্থ কর্মচারীর ক্ষেত্রে কিন্তু
যখন আমরা কর্মর ক্ষেত্রে এই বিষয়টা বিচার করব তখন কিন্তু আমাদেরকে রবিকে দেখতেই হবে। আবার আমরা যখন কোনো ব্যবসা দেখব, অর্থাৎ কোনো ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে যখন আমাদের পর্যবেক্ষণ হবে, আমরা যখন কোনো জাতকের জন্মছকের ক্ষেত্রে কোনো ব্যবসার ব্যাপারটা দেখব, তখন কিন্তু আমাদের দশম ভাবের স্ট্রেংথ এবং তার সঙ্গে সঙ্গে বুধের বলাবলকে দেখতে হবে। আপনারা হয়তো জানেন যে আগেই আমি অনুষ্ঠানে বলেছি অলরেডি যে সিক্সথ হাউসের সঙ্গে যদি ইলেভেন্থ হাউস, টেন্থ হাউস বা টেন্থ হাউস বা নাইন্থ হাউসের কানেকশন হয় তাহলে পারে কিন্তু সেটি কর্মের ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে ভালো। আবার সেভেন্থ হাউসের সঙ্গে যদি সেকেন্ড হাউস, ইলেভেন্থ হাউস, টেন্থ হাউসের কানেকশন হয় বা নাইন্থ হাউসের কানেকশন হয় সেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো। তো দশম ভাব হচ্ছে, দশম ভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাব। এবং দশম ভাব যদি কোনো জাতকের শুভ হয়ে যায় না, দশম ভাব যদি কোনো জাতকের স্ট্রং হয়ে যায় তাহলে পরে বলা হয়ে থাকে সেই জাতকের মান সম্মান বৃদ্ধি হবে, সেই জাতকের কর্মজীবন ভালো হবে, সেই জাতকের মনের যে ইচ্ছাগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে পূরণ হবার জায়গা তৈরি হবে। তাই আমি সবসময় বলে থাকি যে দশমে কমসে কম একটি গ্রহ থাকা খুব শুভ মানা হয়ে থাকে, এবং সেটি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় তাহলে তো অবশ্যই সেটি প্রচণ্ড শুভ ফল প্রদান করবে। এবং দশম ভাব যদি ফাঁকা থাকে, দশম ভাবে যদি কোনো গ্রহ না থাকে তাহলে পারে কিন্তু একটুখানি সমস্যার ব্যাপার, তবে খুব বেশি না। দশমপতির স্ট্রেন্থ দেখলে পারে এই ব্যাপারটা পরিষ্কার হবে। তবে দশম ভাবে কিন্তু একটি গ্রহ থাকা কিন্তু খুব শুভ বলে মানা হয়ে থাকে। যদি সেটা নৈসর্গিক শুভ গ্রহ হয় বা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় তাহলে পারে তো খুবই শুভ বলা হয়ে থাকে। চলে আসি আজকের মূল আলোচনাতে। আমরা বিভিন্ন গ্রহরা দশম ভাবে এসে গেলে পারে কী ধরনের ফল প্রদান করে এটি নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমেই আমরা রবিকে নিয়ে আলোচনা করবো, এবং রবি যদি দশম ভাবে থাকে তাহলে প্রথমেই বললাম যে দিগ্বল প্রাপ্তি করে, এই অবশ্যই সেই জাতকের উচ্চ পদ প্রাপ্ত হয়, সেই জাতক রাজনীতিতে সফলতা আনতে পারে, বা সেই জাতক যদি রাজনীতির সঙ্গে যুক্ত হয় তাহলে পারে সেই জাতকের সফলতা আসতে পারে রাজনৈতিক সাইড থেকে। সেই জাতক কিন্তু সরকারের সঙ্গে কোনো ব্যবসায় সংযুক্ত হতে পারে, বা সরকারি কাজকর্মের সঙ্গে যদি সে সংযুক্ত হয় সেটি কিন্তু তার জন্য ভালো হতে পারে। তবে দেখো, আমি বারবার ধরে বলছি যে একটি বিষয় কিন্তু পূর্ণাঙ্গ ফল প্রদান করে না, তবে স্বাভাবিক স্ট্যান্ডার্ডে কিন্তু এরকম ধরনের হয়ে থাকে দেখা গেছে। দশমভাবে রবি কিন্তু অবশ্যই তাকে মান সম্মান দেয়, এবং দশমভাবে রবি থাকলে পারে কিন্তু যদি সেই রবির ওপরে একটু কোনো শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি বা মঙ্গলের মতো গ্রহ যদি প্রভাব সৃষ্টি করে সেই রবির ওপরে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের ক্ষেত্রে কর্মজীবন খুবই একটা সচ্ছল এবং উন্নতি সূচক হয়ে থাকে, এবং সেই জাতকের রবি কিন্তু অবশ্যই, রবি যদি দশমে থাকে তাহলে পারে সেই জাতক অবশ্যই এডুকেটেড হয়, এডুকেশন ভালো হয়, সেই জাতক জ্ঞানী প্রকৃতির হয়, সেই জাতক কিন্তু কর্মঠ হয়, পরিশ্রমী হয় প্রচণ্ড পরিমাণে, এবং সেই জাতকের একটা পিতৃধন প্রাপ্তির একটা জায়গাও কিন্তু তৈরি করে। তবে দশম ঘরে রবি থাকলে পারে কিন্তু গৃহসুখের ক্ষেত্রে কিছু হানি সৃষ্টি হতে পারে, দশমভাবে রবি থাকলে পারে কিন্তু মানসিক সুখের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা আনতে পারে বা কিছুটা হতাশাগ্রস্ত করতে পারে। এবং দশমে রবি কিন্তু সেই জাতকের একটা মাথা গরমের প্রবণতা, একটা কাজের ক্ষেত্রে তার একটা ডমিনেটিং ব্যাপার কিন্তু নিয়ে আসে, অর্থাৎ কাজের ক্ষেত্রে একটা অন্যকে প্রেশার করে কাজ করে আনা, এই ব্যাপারটা কিন্তু দশমের রবির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দশম ঘরে যদি চন্দ্র থাকে তাহলে পারে কীরকম ফল প্রদান করে, দশম ঘরে চন্দ্র প্রচণ্ড শুভ ফলই প্রদান করে। দশমের চন্দ্র জাতককে, জাতক স্ত্রী ধন অর্থাৎ দশম ঘরে যদি চন্দ্র থাকে তাহলে পারে সেই জাতকের ক্ষেত্রে, মানে আমরা সবসময় একটা কথা বলে থাকি যে দশমে চন্দ্র বা শুক্রের মতো গ্রহ যদি থাকে তাহলে পারে সেই জাতক কিন্তু কোনো মহিলার কাছ থেকে কোনো বিশেষ সহযোগিতা পেতে পারে, বা কোনো মহিলার দ্বারা কিন্তু তার জীবনের ভাগ্যের উন্নতি আসতে পারে। অবশ্যই এই মহিলাটি কোথাও তার মায়ের রূপে আসতে পারে, এই মহিলাটি কোথাও তার ওয়াইফের রূপে, তার স্ত্রীর রূপে, বা তার বন্ধু রূপে হতে পারে, বা যে কোনো রকমের রূপে হতে পারে, অর্থাৎ কোনো মহিলার দ্বারা কিন্তু সে উপকৃত বা লাভ হতে পারে তার জীবনে, বা তার কর্মপ্রাপ্তি কিন্তু একটা জায়গা তৈরি করে। দশমে যদি চন্দ্র থাকে তাহলে পারে
সে যত নিয়ম শৃঙ্খলা পালনকারী হয়, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা পালন করার চেষ্টা করে, প্রচণ্ড ধার্মিক প্রকৃতির হয়ে থাকে সেই জাতক, জাতকের মান সম্মান যশ খ্যাতি অবশ্যই আসে। জাতক প্রচণ্ড দয়ালু প্রকৃতির হয় এবং দশম ঘরে চন্দ্র থাকলে পারে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে সেই জাতক অন্যের কাজটাও নিজে করে দেয়, এরকম দেখা গেছে যে প্রচণ্ড তার যে কলিগরা আছে না, তাদেরকে প্রচণ্ড হেল্প করার চেষ্টা করে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। এবং দশম ঘরে চন্দ্র থাকলে পারে কিন্তু অবশ্যই উচ্চ পদস্থ একটা জায়গায় পৌঁছানো যেতে পারে। দশম ঘরে চন্দ্র যদি থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতক যদি ভ্রমণ মূলক কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়, বা সেই জাতক যদি এমন ধরুন দশমে চন্দ্র থাকলে পারে, মানে কিছু কিছু কাজ এমন আছে না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করতে হয়, এরকম ধরনের কর্মের সঙ্গে কিন্তু দশম ঘরে চন্দ্র যদি থাকে এরকম ধরনের কর্ম কিন্তু তার জন্য ভালো হয়। এবং সংযোগমূলক কর্ম অর্থাৎ কমিউনিকেশন বা কমিউনিকেট করার যে সমস্ত কাজকর্মগুলো আছে, বিভিন্ন ব্যবসা আছে, এই ধরনের সঙ্গেও কিন্তু যুক্ত হতে পারে। দশম ঘরে চন্দ্র থাকলে পারে বিশেষ করে জল সংক্রান্ত বা তরল সংক্রান্ত বিষয়ের কোনো কারখানা বা কোনো কোম্পানি বা কোনো কর্মকাণ্ডের সঙ্গে সেই জাতক যুক্ত হতে পারে দশমে চন্দ্রের ক্ষেত্রে। এবং দশম ঘরে চন্দ্র যদি থাকে তাহলে পারে জাতকের কিন্তু অবশ্যই একটা ভালো ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। তবে দশম ঘরে চন্দ্র যদি থাকে তাহলে পারে দেখা গেছে যে মানে চঞ্চল কর্ম করিয়ে দেয়, অর্থাৎ কর্মটা মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন্স প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় দশমের চন্দ্রের ক্ষেত্রে। এবং দশমের চন্দ্র যদি প্রচণ্ড পরিমাণে পাপ পীড়িত হয়ে যায়, দশমের চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় তাহলে পারে কিন্তু এটি বাচ্চাদের জন্য খুব নেগেটিভ, অর্থাৎ দশমের চন্দ্র কিন্তু শিশুদের ক্ষেত্রে হৃষ্ট দোষ তৈরি করে। দশমের চন্দ্র যদি থাকে তাহলে পারে কিন্তু যদি পীড়িত চন্দ্র থাকে তাহলে কর্মের ক্ষেত্রে তার স্যাটিসফ্যাকশনের একটা প্রবলেম বা অভাব দেখতে পাওয়া যাবে। দশম ঘরে যদি মঙ্গল থাকে অবশ্যই শুভফল প্রদান করে, মঙ্গল দিকবল প্রাপ্ত করে দশম ঘরে। এবং দশম ঘরের মঙ্গল নিজের ক্ষমতায়, নিজের সাহসে, নিজের শক্তি, নিজের বলের দ্বারা কিন্তু সে তার নিজের কর্মক্ষেত্রে নিজের একটা জায়গা খুঁজে নেয় বা জায়গা তৈরি করে নেয়। দশম ঘরের মঙ্গল থাকলে পরে তার একটা আভিজাত্য থাকে, তার একটা শক্তি থাকে, পাওয়ার কাজ করে দশমে কর্মের ক্ষেত্রে। এবং সে তার ভিতরে কিন্তু যে কোনো কর্মের ক্ষেত্রে তার যে সাহস এটা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। দশম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে পারে প্রচণ্ড সাহসী প্রকৃতির হয় সেই জাতক, এবং খুব জেদি প্রকৃতির হয়, এবং নিজের বুদ্ধি কিন্তু কর্মক্ষেত্রে একটু বেশি নিজের বুদ্ধি চালাবার চেষ্টা করে, এর ফলে কখনো কখনো কিন্তু লসও হতে পারে দশমের মঙ্গলের ক্ষেত্রে। দশমের মঙ্গল থাকলে পারে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু নিজের বুদ্ধি চালিয়ে কিন্তু সমস্যা ডেকে আনে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে একটুখানি ঠিকঠাকভাবে বুদ্ধি প্রয়োগ করাটা উচিত ভাবনা চিন্তা করে। দশম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই প্রচণ্ড এনার্জেটিক হয়, কিন্তু একটু ঝগড়াঝাটি মানে বা কলিগদের সাথে প্রচণ্ড বাদ বিতর্ক তৈরি হয়ে যায় দশম ঘরে মঙ্গল থাকলে পারে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম ক্রিয়েট করে দশমের মঙ্গল। দশমের মঙ্গল থাকলে পারে সেই জাতকের বাড়িঘর তোর হওয়ার ক্ষেত্রে খুব ভালো, সেই জাতকের বাড়ি গাড়ি অবশ্যই হয়, মানে বলা যেতে পারে মঙ্গল যদি স্ট্রং থাকে, বলশালী থাকে, অবশ্যই বাড়ি গাড়ি তৈরি করে। দশম ঘরের মঙ্গল প্রশাসনিক দিকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করে, অর্থাৎ প্রশাসনিক যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজকর্মের সাথে বা পুলিশ মিলিটারি এই ধরনের কাজকর্মের সাথে কিন্তু দশমের মঙ্গল খুব ভালো, ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে দশম ঘরের মঙ্গল কিন্তু খুব ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করে। দশম ঘরের মঙ্গল কিন্তু খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করে, এবং অবশ্যই দশম ঘরের মঙ্গল কিন্তু সেই জাতককে একটা নিজস্ব জায়গা, অবশ্যই ভালো জায়গা তৈরি করে দেয়। দশম ঘরের মঙ্গল যদি থাকে তাহলে পারে সেই জাতক যদি ব্যবসা করে তাহলে পারে মঙ্গলের সঙ্গে রিলেটেড যে সমস্ত ব্যবসাগুলো আছে সেই সমস্ত ব্যবসাগুলো কিন্তু সেই জাতক অবশ্যই করতে পারে। এবং দশম ঘরের মঙ্গল যদি রাহু দ্বারা পীড়িত হয় তাহলে পারে কিন্তু অবশ্যই কর্মজীবনে বিভিন্ন রকম আপ অ্যান্ড ডাউনস চলে আসে এবং কর্মচ্যুত হতে পারে, কর্ম মানে একাধিক কর্ম পরিবর্তনও করাতে পারে রাহু। আবার দশম ঘরে যদি রাহু থাকে তাহলে পারে অনেক ক্ষেত্রে দেখা গেছে আউট অফ স্টেটে কিন্তু কর্মের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করে। দশম ঘরে যদি বুধ থাকে তাহলে পারে কি ধরনের ফল প্রদান করে, দশম ঘরের বুধ কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করে। এবং দশম ঘরে বুধ থাকলে পারে কিন্তু অবশ্যই যত বুদ্ধিমান হয়, খুব প্রসিদ্ধ হয়, ব্যক্তি সৎ হয় এবং খাবার খুব মানে খুব খেতে ভালোবাসে দশমের বুধের ক্ষেত্রে।
দশম ঘরে ভূত থাকলে পারে খুব মায়ের প্রিয় সন্তান হয়, এবং দশম ঘরের ভূত থাকলে পারে কিন্তু সেই জাতকের গৃহসুখও ভালো হয় এবং মানসিক সুখও কিন্তু ভালো হয়, খুব মানে দিল খোলা মানুষ বলা যেতে পারে না, এরকম ধরনের হয় কিন্তু দশমের ভূত। দশমের ভূত কিন্তু সেই জাতককে প্রচণ্ড মেধাবী করে, দশমের বুধ কিন্তু সেই জাতকের এডুকেশনকে ভালো করে। দশম ঘরে যদি বুধ থাকে তাহলে পারে সেই জাতক কিন্তু অ্যাকাউন্টস রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে, দশমের বুধ থাকলে পারে কিন্তু বিভিন্ন শিল্পকলার সঙ্গে সেই জাতক যুক্ত হতে পারে, দশমের বুধ কিন্তু অবশ্যই সেই জাতক ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে শিক্ষকতার ক্ষেত্রেও কিন্তু দশমের বুধ মোটামুটি ভালো রেজাল্ট ক্রিয়েট করে। দশমে বুধ অল্প বয়স থেকেই কর্মঠ বানায়, দশমে যদি বুধ থাকে তাহলে দেখা যায় সেই জাতক অল্প বয়স থেকেই কিন্তু কোনো না কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, এবং দশম ঘরে বুধ থাকলে পারে কিন্তু জাতক অবশ্যই খুব মানে ভাইটাল ভাইটাল যে সমস্ত কাজ, অর্থাৎ আমরা যেটাকে বলবো যে ওকালতির ক্ষেত্রেও কিন্তু বুধ খুব ভালো রেজাল্ট ক্রিয়েট করে। দশমে বুধ কিন্তু মানে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট করে যদি বুধ স্ট্রং থাকে তো, বা মানে অ্যাডভাইস রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে কিন্তু বুধ অবশ্যই ভালো ফল প্রদান করে দশমে থাকলে পারে। এছাড়াও কিন্তু কমিউনিকেশন রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে কিন্তু বুধ দশমে থাকলে পারে ভালো রেজাল্ট একটা অবশ্যই দেয়, এবং বুধ যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু জাতকের কর্মটা বারবার পরিবর্তন হতে পারে। দশম ঘরে বৃহস্পতি থাকলে পারে অবশ্যই শুভ ফল প্রদান করে, দশম ঘরের বৃহস্পতি কিন্তু সেই জাতকের মান সম্মান যশ খ্যাতি সব ধীরে ধীরে নিয়ে আসে, এবং অবশ্যই সেই জাতক মান সম্মান যশ খ্যাতি অবশ্যই তার ভেতরে দেখতে পাওয়া যায়। দশম ঘরে বুধ থাকলে পারে বৃহস্পতি থাকলে পারে সেই জাতক বড়দেরকে রেসপেক্ট করে প্রচণ্ড, তার শ্রদ্ধা দেখতে পাওয়া যায় বড়দের প্রতি, বা ভগবানের প্রতি যে শ্রদ্ধা, বাবা মায়ের প্রতি যে শ্রদ্ধা, এগুলো কিন্তু খুব বিশেষভাবে একটা নজর কাড়ে বলা যেতে পারে। দশম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু সেই নিয়ম পালনকারী হয় এবং মানে সেই জাতক ধার্মিক হয়, কিন্তু ধার্মিক কাজ মানে বিভিন্ন ধার্মিক কর্মকাণ্ডের সঙ্গে সেই জাতক যদি যুক্ত থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই এটা শুভ ফল প্রদান করে। মানে ডাইরেক্টলি ধার্মিক মানে ভগবানের পূজাপাঠ সারাক্ষণ করা এরকম ব্যাপারটা কিন্তু দশম ঘরের বৃহস্পতির ক্ষেত্রে ঠিকঠাক নয়। দশম ঘরের বৃহস্পতি কিন্তু ধর্ম সংক্রান্ত বিষয়ে যে কোনো কাজকর্মের সঙ্গে কিন্তু খুব ভালো রেজাল্ট ক্রিয়েট করে। এছাড়াও দশম ঘরের বৃহস্পতি কিন্তু অ্যাডভাইস রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে, যেই ধরনের কাজকর্মের ক্ষেত্রে অন্যকে অ্যাডভাইস দিতে হয় সেই ধরনের কাজকর্মের সঙ্গে কিন্তু দশমের বৃহস্পতি অবশ্যই ভালো ফল প্রদান করে। দশম ঘরের বৃহস্পতি থাকলে পারে কিন্তু আমি দেখেছি অনেক ক্ষেত্রে MBA বা ম্যানেজমেন্ট রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গেও কিন্তু ভালো। দশমের বৃহস্পতি কিন্তু ব্যাংকিং সেক্টরের দিকে, দশমের বৃহস্পতি কিন্তু মানে শিক্ষকতার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করে। দশম ঘরের বৃহস্পতি কিন্তু ব্যবসার ক্ষেত্রেও খুব ভালো ফলই প্রদান করে, এবং দশম ঘরে বৃহস্পতি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই তার দৃষ্টি পড়ে ফোর্থ হাউসে, এবং এর ফলে কিন্তু সেই জাতকের কিন্তু গৃহসুখ ভালো তৈরি করে, সেই জাতকের বাড়ি গাড়ি তৈরি করার একটা জায়গা তৈরি করে, সেই জাতক কিন্তু মানসিকভাবে প্রচণ্ড সুখী অবশ্যই তৈরি করে দশমের বৃহস্পতি সেই জাতককে। দশমের বৃহস্পতি যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায় তাহলে এই যা কিছু ফলগুলো বললাম এগুলো কিন্তু অনেকাংশে হ্রাস পেয়ে যাবে। দশম ঘরে যদি শুক্র থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করতে পারে, দশম ঘরে শুক্র থাকলে পারে মান সম্মান যশ খ্যাতি অবশ্যই দেয়। নৈসর্গিক শুভগ্রহরা যখনই দশমে চলে আসবে তারা কিন্তু অবশ্যই সেই জাতকের মান সম্মান যশ খ্যাতিকে আগে বৃদ্ধি করাবার চেষ্টা করবে, কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহরা যখনই দশম স্থানে চলে আসবে তখন কিন্তু তারা মান সম্মান যশ খ্যাতির থেকে বড় কথা কিন্তু তারা পাওয়ারকে সঞ্চয় করার আগে চেষ্টা করবে। এই থিওরিটাকে আপনারা শুধু মাথায় রাখবেন যে দশম ঘরে নৈসর্গিক অশুভ গ্রহরা কিন্তু মান সম্মানের দিকে অতটা মাইন্ড করে না, দশম ঘরে নৈসর্গিক অশুভ গ্রহরা কিন্তু পাওয়ারকে খোঁজে, আর নৈসর্গিক শুভ গ্রহরা কিন্তু এমন কাজকর্ম করার চেষ্টা করে যাতে তাদের মান সম্মানটা ভালো জায়গায় আসে। এই থিওরিটাকে খালি মাথায় রাখতে হবে। তাহলে দশম ঘরে শুক্র নৈসর্গিক শুভ গ্রহ, এক্ষেত্রে দশম ঘরে শুক্র থাকলে পারে মান সম্মান যশ খ্যাতির ক্ষেত্রে প্রচণ্ড শুভ, এবং দশম ঘরে যদি শুক্র থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক কোনো স্ত্রীর কাছ থেকে, কোনো যুবতীর কাছ থেকে কিন্তু, বা তার ওয়াইফের দিক থেকে কিন্তু কোনো সহযোগিতা পেতে পারে, তার ওয়াইফ কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, বা কোনো মহিলার দ্বারা কিন্তু সে উপকৃত হতে পারে দশমে যদি শুক্র থাকে। সবাই যে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব স্ট্রং হয়ে থাকে। দশমে যদি শুক্র থাকে তাহলে জাতককে প্রচণ্ড বিলাসবহুল বানায়,
জাতকের অন্য লিঙ্গের প্রতি, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিপরীত লিঙ্গের প্রতি একটা আসক্তি, বা একটা আসক্তি বলবো না, একটা বেশ একটা প্রেমিক সুলভ একটা আচরণ কিন্তু দেখতে পাওয়া যায় দশমের শুক্র থাকলে পারে। দশমের শুক্র যদি থাকে তাহলে পারে সেই জাতককে বিলাসবহুল বানায়, বিলাসবহুল মানসিকতাও দেয় এবং বিলাসবহুল সামগ্রীও দেয়। অর্থাৎ দশমের শুক্র থাকলে পারে সেই জাতকের লাইফ স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব ভালো করে। এবং দশম ঘরে যদি শুক্র থাকে তাহলে পারে অবশ্যই সেই জাতকের স্ত্রী সুন্দর হয়, সেই জাতকের পুত্র কৃতি হওয়ার সম্ভাবনা থাকে। এবং দশম ঘরে যদি শুক্র থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক বিভিন্ন রকমের মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারে। সেই জাতক কম্পিউটার বা ইলেকট্রনিক্স মিডিয়া বা ইলেকট্রনিক্স রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। দশম ঘরে শুক্র কিন্তু বিলাসবহুল বা সৌন্দর্য সঙ্গে যুক্ত যে কোনো ব্যবসার ক্ষেত্রে খুব ভালো। দশম ঘরে শুক্র কিন্তু বিভিন্ন রকম আর্ট, গান, নাচ ইত্যাদি কলার ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল প্রদান করে, অ্যাক্টিংয়ের ক্ষেত্রে শুভ ফল প্রদান করে। দশম ঘরে শুক্র থাকলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমরা বলবো যেটা যে সেই জাতককে কিন্তু অনেকটাই বেশি পরিমাণে শুক্র কিন্তু তার লাইফ স্ট্যান্ডার্ডটাকে বেশ উচ্চ মানের তৈরি করে দেয়। দশম ঘরে শুক্র থাকলে পারে তাই সে অবশ্যই সুখী হয়। এবং দশম ঘরে শুক্র থাকলে পারে কিন্তু একটা সময় গিয়ে সে মানে ফ্ল্যাট বা গাড়ি অবশ্যই তৈরি করতে পারে। দশমে যদি শনি থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? দশমে শনি থাকলে পারে কিন্তু সেই জাতককে পিটিয়ে পিটিয়ে শনি সঠিক রাস্তায় নিয়ে আসে। দশমে শনি থাকলে পারে কিন্তু কর্মে জগতে প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যায়, প্রচণ্ড পরিশ্রম করে তাকে নিজের জায়গা তৈরি করে নিতে হয়। দশমে শনি থাকলে পারে কিন্তু জাতক অবশ্যই জাতককে প্রথম দিকে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হয়, তবে পরবর্তীকালে অর্থাৎ শনিটা যদি একটু স্ট্রং হয়। আমি সবসময় একটা কথা বলি যে জন্মছকে শনি যদি প্রচণ্ড উইক হয়ে যায় তাহলে সমস্যা জন্মছকটির মধ্যে অনেক বেড়ে যায়, আর জন্মছকটির মধ্যে যদি শনি একটু স্ট্রং থাকে তাহলে পারে কিন্তু অনেক রকম পজিটিভিটি তৈরি করে। শনি কিন্তু শনিকে আমরা মানে দেখুন ওই পৌরাণিক গল্পের ভেতরে আমি এখন যেতে চাইছি না, আমি সিধে সিধি কথা আপনাদেরকে বলবো যে শনি যদি জন্মচক্রে স্ট্রং থাকে তাহলে পারে আমরা সিধে সিধি বলবো যে যেই গ্রহটা সব থেকে বেশি ঝামেলা মানুষের জীবনে নিয়ে আসতে পারে সেই যে গ্রহটা যদি ভালোভাবে অবস্থান করে না তাহলে পারে অনেকটা ঝামেলা কিন্তু কেটে গেল বলা যেতে পারে। তাহলে পারে জন্মচক্রে এবং শনির ক্ষেত্রে আমি দেখেছি যে শনি কিন্তু যদি কাউকে দেয় না প্রচুর দেয়, মানে অস্বাভাবিক দেয়, মানে চিন্তা করতে পারবেন না যে বৃহস্পতির 10 গুণ হয়তো শনি দিতে পারে। বৃহস্পতি সাধারণভাবে একটা মধ্যবিত্ত জীবন দিতে পারে, বৃহস্পতি আপনার খাওয়া পড়ার অভাব রাখবে না এরকম একটা জীবনযাত্রা আপনাকে দিয়ে দিতে পারে। খুব ম্যাক্সিমামলি যদি খুব ভালো বৃহস্পতি হয় তাহলে পারে কিন্তু আপনাকে একটা উচ্চ মধ্যবিত্ত মানুষ কিন্তু তৈরি করতে পারে। হ্যাঁ, কিন্তু শনি যদি আপনাকে দিতে শুরু করে দেখি আপনাকে কতটা পরিমাণে দিতে পারে তার কিন্তু আইডিয়াও আপনি করতে পারছেন না। অর্থাৎ আজকের দিনে যারা যাদেরকে আমরা কোটি কোটি টাকার মালিক হিসেবে চিনি তাদের কিন্তু পেছনে শনির অবদান অবশ্যই আছে, নইলে তারা পৌঁছাতে পারবে না কোটি টাকার জায়গায়। তো যাই হোক, খুব অন্যদিকের লাইন এটা। তবে শনি কিন্তু দশম ঘরে থাকলে পারে যাতে প্রচণ্ড বুদ্ধিমান প্রকৃতির হয়, প্রচণ্ড চালাক প্রকৃতির হয়, যাতক অবশ্যই জাতকের ধনকে বৃদ্ধি করে শনি দশমে থাকলে পারে, এবং জাতক পরিশ্রমী হয়, চাষবাসের ক্ষেত্রে খুব লাভদায়ক হয় দশমের শনি, এবং চাষবাস সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শনি খুবই একটা শুভ ফল প্রদান করে, বিভিন্ন শস্য বা বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল প্রদান করে। দশমের শনি কিন্তু কলকারখানার দিকে কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করে। আমি দেখেছি দশমের শনি থাকলে পারে অনেকে কলকারখানার মালিক হয়ে যায়, বা ছোট হোক বা বড় হোক বিভিন্ন কলকারখানা বা তারা নিজস্বভাবে তৈরি করে সেগুলোকে চালায়, তাদের আন্ডারে কিছু লেবার খাটে, এরকমও দেখতে পাওয়া যায় দশমের শনির ক্ষেত্রে। দশমের শনি কিন্তু অবশ্যই দশমে যদি শনি থাকে তাহলে পারে সে কোনো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে উচ্চ পদস্থ চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল প্রদান করে দশমের শনি। দশমের শনি থাকলে পারে কিন্তু অবশ্যই মানে দশমের শনি মানে ফোন এসে গেছিল, যাই হোক, দশমের শনি কিন্তু যদি অশুভ হয়ে যায়, দশমের শনি যদি
বিভিন্নভাবে পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু সেই জাতকের কর্মস্থলে প্রচণ্ড শত্রু বৃদ্ধি করে। দশমের শনি যদি পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু সেই জাতকের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি করে। দশমের শনি যদি পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু সে সর্বদাই কর্মজগৎকে কেন্দ্র করে নেগেটিভ ফল প্রদান করে। দশমের শনি কিন্তু আরও একটা বিষয় হচ্ছে যেটা, যে দশমের শনি কিন্তু মাঝে মাঝে এমন প্রকৃতির করে যায় যে মানুষ অনেক সময় বলে না, মানে বাড়িঘর দর ছেড়ে একদম আধ্যাত্মিকতা পূজা পাঠের মধ্যে ঢুকে গেল, মানে সন্ন্যাস নিয়ে নেওয়ার জায়গাটা কিন্তু তৈরি করে দশমের শনি। দশমে রাহু থাকলে পরে কী ধরনের ফল প্রদান করে? দশমে রাহু থাকলে পরে সেই জাতককে বুদ্ধিমান বানায়, প্রচণ্ড ছল কপটতা চালাকি এইসবের মাধ্যমে কিন্তু জাতক পুরো এক্সপার্ট হয়। এবং দশমে রাহু থাকলে পরে কিন্তু একটু অসামাজিক কাজকর্মের সঙ্গে সেই জাতক যুক্ত হতে পারে। দশমে রাহু কিন্তু রাজনৈতিক দিকে খুব ভালো, সে তার নিজের শত্রুকে কিভাবে খতম করতে হয়, কিভাবে সরাতে হয়, এইসব টেকনিক কিন্তু দশমে রাহু সেই জাতকের ভেতরে খুব ভালো দিতে পারে। দশমে রাহু থাকলে পারে কিন্তু জাতকের ব্যবসা বা কর্ম বারবার পরিবর্তন হতে পারে। দশমের রাহু কিন্তু জাতককে অনেকটা অন্য স্ত্রীর প্রতি একটা আসক্তি তৈরি করতে পারে দশমের রাহু। এবং দশমের রাহু কিন্তু যদি কেন্দ্র কোন পতির সঙ্গে সম্পর্ক, মানে দশম তো কেন্দ্র, আমরা রাহুর একটি সূত্র হচ্ছে যে রাহু যদি কোন পতির সঙ্গে কেন্দ্রে থাকে, তাহলে পরে রাজ্যকারী গ্রহ হয়ে যায় রাহু। তাহলে রাহু যদি কোনো কোণের অধিপতির সঙ্গে দশমে গিয়ে অবস্থান করে, তাহলে পারে কিন্তু প্রচণ্ড শুভ ফল প্রদান করে এবং প্রচণ্ড ডেভেলপমেন্ট তৈরি করে দেয়। দশমে রাহু কিন্তু বিদেশ যাত্রার জন্য খুব ভালো বা বিদেশের কর্মের ক্ষেত্রে খুব ভালো। দশমে রাহু কিন্তু স্থায়ী কর্ম খুব কম দেয়, মানে বারবার কর্ম পরিবর্তন করায়। তবে দশমে রাহু কিন্তু হঠাৎ করে কর্মের ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে, আবার হঠাৎ করে কিন্তু কর্ম চলেও যেতে পারে। এরকম দু ধরনের ফল কিন্তু রাহু দেয়। এর জন্য পূর্ণাঙ্গ ছককে বিচার করতে হয়, আলটিমেটলি কি ফলটা দেবে সেখান থেকে বোঝা যাবে। দশমে রাহু কিন্তু অনেক সময় অসামাজিক কাজকর্মের সঙ্গে বা ভুল পথে একটু সেই জাতকের কর্মজীবনে সেই জাতককে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ কর্মের মধ্যে বিভিন্ন রকমের, মানে আমরা যেটাকে বলি চলতি কথা, মানে একটু দু নম্বরই ব্যাপারটা কিন্তু নিয়ে আসার চেষ্টা করে। দশমে কেতু থাকলে পারে কিরকম ধরনের ফল প্রদান করে? দশমে কেতু থাকলে পারে প্রথম নম্বর কথা, সেই জাতক নিজের কর্মের প্রতি স্যাটিসফ্যাকশনের প্রচণ্ড অভাব দেখতে পাওয়া যায়। সেই জাতকের মান সম্মানের দিকে কিন্তু খুব ভালো রেজাল্ট কেতু ক্রিয়েট করে না। তবে কেতু একটা জিনিস হচ্ছে যেটা, যে দশম ঘরে যদি কেতু থাকে, তাহলে সেই জাতকের বাবার ক্ষেত্রে শরীরশাস্ত্রের একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দশমের কেতু কিন্তু জাতককে অবশ্যই সাহসী দেয় এবং জাতককে কিন্তু সাহসী করে এবং জাতককে কিন্তু বেশ কিছুটা আধ্যাত্মিকতার সঙ্গে জোড়ার চেষ্টা করে। দশমের কেতু কিন্তু সাহসী ভেতর থেকে হলে পারে, ওপর থেকে তার বহিঃপ্রকাশটা কিন্তু কম দেখতে পাওয়া যায়। তবে দশম ঘরে কেতু থাকলে পারে কিন্তু ব্যক্তির কিন্তু অফিস বা বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে, আমি বললাম না আনস্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার, এইগুলো কিন্তু দেয়। তবে দশম ঘরে কেতু কিন্তু আউট অফ কান্ট্রির ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান করে বা আউট অফ স্টেটের ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান করে। এবং দশমের কেতু যদি থাকে, তাহলে সেই জাতক যদি আইটি বা কম্পিউটার রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে পারে কিন্তু অবশ্যই কেতু শুভ ফল প্রদান করে। দশমের কেতু কিন্তু অনেক ক্ষেত্রে তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো গুহ্য বিষয় যে সমস্ত আছে, সেই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সেই জাতককে যুক্ত করাতে পারে। এবং দশমের কেতু কিন্তু যদি থাকে, তাহলে সেই জাতক কর্ম করুক বা ব্যবসা করুক, তার কিন্তু কর্ম বা ব্যবসা একে মানে বারবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে বা প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। দশম ঘরে কেতু থাকলে পারে কিন্তু সেই জাতকের মানসিক সুখকে হানি করে, সেই জাতকের সংসারে কিছু না কিছু বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি করে। দশম ঘরে যদি কেতু থাকে, তাহলে পারে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেই সমস্ত জাতকরা কিন্তু বন্ধু বান্ধবদের দ্বারা প্রচণ্ড প্রভাবিত হয়। এই জায়গাগুলো কিন্তু দশমের কেতুর ক্ষেত্রে নেগেটিভ বলবো আমরা। এই হলো সাধারণভাবে নটি গ্রহের ফলাফল বললাম দশম ঘরে থাকলে পারে কি ধরনের ফল প্রদান করে থাকে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন, অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসবো আসছি সামনে। এবং অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো, আপনাদের জন্মছকের সঙ্গে অবশ্যই কিছুটা ম্যাচ করাবার চেষ্টা করবেন। আপনাদের জন্মছকে যদি কোনো দশমভাবে কোনো গ্রহ বসে থাকে, তাহলে সেই গ্রহটি আপনাকে কি ধরনের ফল প্রদান করছে এবং আমার কথার সঙ্গে তার কতটা সাদৃশ্য পেলেন, অবশ্যই আপনাদের বক্তব্যগুলো আমাকে পাঠাবেন। তাহলে
আমি অনেকটা বুঝতে পারবো যে আমার অনুষ্ঠানটি কীরকমভাবে চলছে, মানে ঠিকঠাক আছে কি না, আপনাদের অভিজ্ঞতাও শেয়ার করবেন এবং অবশ্যই আজকে দেখতে থাকুন অনুষ্ঠানটি কেমন লাগছে, অবশ্যই কিন্তু আপনারা তার আপনাদের মতামত জানাবেন। তো আজ এই পর্যন্ত, পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।